हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल। आशा करी तुम्हारा सबाई भलो आछो, आमराओ भलोई आछी। तो आज के दीदी तुम्हारे साथ कुछ जिनिस शेयर करबे, सेटा होच्छे कि आदृतेर अन्नप्राशने दीदी कार जन्य की किनेछे सेगुलो तुम्हारे आज के देखाबे, कारण आरती इवेंटेरो बेशी देरी नहीं, ताई तुम्हारे साथे ओ भाबलो जे शेयर ही करे दिक। तुम्हरा तो आगे देखे निश्चय आगे दुटो ब्लॉगे दिए दूदिन को शॉपिंग करते गए क्योंकि की तुम्हारा देखा सरप्राइज आटाई दीदी आज तुम्हारे साथ शेयर कर देवे। तुम्हारा प्रत्येक जिनिस देखो स्किप ना करे, आशा करी तुम्हारे खूब भलो लगे और जिनिसगुलो केमन होयेछे अवश्य क्योंकि कमेंट कर जान। चलो एबार चटपट तुम्हारा जिनिसगुलो के देखे नाओ। देखाई आमार जन्य की किने आमार शाड़ीटाई फार्स्ट शाड़ी कांजीवरम पियोर कांजीवरम देखो सिल्क मार्क देवा सिल्क मार्क देवा मेरून कलर कांजीवरम और पार्टा हे ग्रीन पियोर ग्रीन नये अनेकटा सी ग्रीन कलर देखो आँचलटा हे आँचल आँचलटा हे सी ग्रीन कलर और तरह गोल्डन जरि दिए काज करा आछे और ये ब्लाउज पिसो छिलो ब्लाउज पिसटा सी ग्रीन कलर ही ब्लाउज पिसटा अलरेडी हमें ब्लाउज बनाते दोकने दिए एसेछि केटे और एर आँचलटाओ पिको करिए नियेछि कारण दिन तो आर बेशि बाकी नेई एरपरे दोकने दिले आर देबे ना ओइजन्य तोमादेर एई कदिन देखाते पारिनि। और देखो भेतरेर काजटा ओई जे एकटा करे बक्स एकटा लाइन करे बक्स एकटा लाइन करे गोल अनेक दिन धरे आमार एकटा कांजीवरम शाड़ीर खूब शख छिलो आर रिपीट एटा हलो। তোমাদের আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে মোহিনীমোহন গাজিলা থেকে একটা শাড়ি নিয়েছি, কিন্তু অবশেষে সেই শাড়িটা আমার পছন্দ হয়নি, ওটা তাই রিটার্ন করেছি। রিটার্ন করে ওটা থেকে অন্য জিনিস নিয়ে নেব, লাস্ট অবধি এই শাড়িটা নিয়েছি আদি ঠাকুরশরী বস্ত্রালয়, আদি ঠাকুরশরী থেকে এটা নিয়েছি। শাড়িটা কেনায় ওরা আবার আমাদের এই শাড়িটা দুবার ড্রাই ওয়াশ ফ্রিতে করে দেবে সেরকম একটা অফার দিয়েছে, অফার নাকি দেয় পিওর যে শাড়িগুলো হয় তার উপরে মানে ডিসকাউন্টের ডিসকাউন্ট বলবো না তার উপর একটা অফার থাকে। তো শাড়িটা কীরকম লাগলো তোমাদের জানিও, কিন্তু অবশ্যই আমাদের বাড়ির সবার খুব পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, এই ধরনের শাড়ি আমার একটাও নেই। দেখো এবার তোমাদের দেখাই যে আজকে বাবার জন্য কি ড্রেস কেনা হয়েছে। এই পাঞ্জাবিটা কেনা হয়েছে মেরুন কালারের ওপর গোল্ডেন কাজ করা আছে, দেখো হাতায় এরকম কাজ করা বক্স বক্স টাইপের ডিজাইন আর এই যে সাইড বাটন আছে আর কলার দেয়া আর এখানে ছোট ছোট পাত্তা মোটিভ আছে অল ওভার পাঞ্জাবিতে আর এখানেও সাইডে লম্বা এইখানে যে বুকের কাছে যে কাজটা আছে এটাই এখানে করা আছে। তো মেরুন কালার আমার শাড়িটাও তোমাদের দেখালাম মেরুন, এটাও মেরুন নিয়ার অ্যাবাউট পুরো প্রায় ম্যাচ হয়ে গেছে, কালারটা ম্যাচ হয়েছে বলবো না, আমরা ম্যাচ করেই কিনেছি কারণ ইভেন্টেতে সবাই মেরুন পরবো সেই কারণে মেরুনই কেনা হয়েছে। পাঞ্জাবি আর এর সাথে আছে দেখো গোল্ডেন কালারের পাজামা আছে, পাজামাটা যদিও এর সাথে সেট নয় আমরা আলাদাভাবেই কিনেছি। আর এইটা কেনা হয়েছে পাঞ্জাবি খাজানা থেকে, কলেজ স্ট্রিটে পাঞ্জাবি খাজানা বলে একটা বর্ণপরিচয় মার্কেটে পাঞ্জাবির দোকান আছে, তো সেখান থেকেই এটা নেওয়া হয়েছে কারণ আমরা ফার্স্টে আদি মোহিনীমোহন কাঞ্জিলালে কিনতে গিয়েছিলাম, সেখান থেকেই বাকি সব কেনাকাটা করেছি, কিন্তু ওখানে মেরুন কালারের পাঞ্জাবি পাইনি আর মানে যে সাইজটা লাগে সেই সাইজের পাইনি, তাই জন্য অবশেষে আমরা পাঞ্জাবি খাজানা থেকে এটা নিলাম। সবার খুব পছন্দ, তোমাদের কেমন হয়েছে? হচ্ছে আদিতের ঠাকুরের জন্য কি কেনা হয়েছে দেখো, ওনার জন্য কেনা হয়েছে এই শাড়িটা। উনি এই তোমার হোয়াইট কালার বা ক্রিম কালারের শাড়ি পরতেই বেশি পছন্দ করেন, তাই জন্য সেই কালারেরই নেওয়া হয়েছে। তার ওপর কপার জারি দিয়ে কাজ করা আছে, এটা কিন্তু গোল্ডেন জারি নয়, কপার জারি এখন ট্রেন্ডে চলছে সেই কারণে কপার জারির কাজ করা টোটাল শাড়িটায়। এই যে এটা হলো আঁচল, এই হলো আঁচল, আঁচলের কাজ পার আর এই ব্রোকেড ব্লাউজ পিসটা আছে ব্রোকেডের ওপর, এই যে ব্লাউজ পিস। শাড়িটা তো আমার খুব ভালো লেগেছে, ওনার জন্য পারফেক্ট মনে হলো, জানি না এবার আগে ওনার পছন্দ হবে কি না, যদি ওনাকে যে জিনিসটা দিই ওনার খুব পছন্দ হয়, যাই দিই সেটাই পছন্দ হয়, তো আশা করছি পছন্দ হবে। শাড়িটা নেওয়া হয়েছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে আর এর সাথে ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা এখনও কাটা হয়নি, খুব কেটে বানিয়ে আর
কালারের সাথে দেখো ম্যাচিং পাড়ও কিনে নিয়েছি। এই পাড়ের কালারের সাথে পুরোপুরি ম্যাচ হয়নি, তবে কাছাকাছি একটা কালার এসেছে, এটাও দিয়ে দেবো। যে শাড়িটা দেখাবো এটা আমার ননদের জন্য কিনেছি, শাড়িটা দেখে নাও আগে তারপর বলছি সব। এই হলো শাড়িটা, এটা হচ্ছে সেমি কাতান শাড়ি, তো প্যারেট গ্রিন, আর এটা হচ্ছে টার্কাইশ ব্লু কালারের কম্বিনেশনের ওপর আছে পাড়টা, আর আঁচলটা টার্কাইশ ব্লু। দেখো এই হলো আঁচল, আঁচলটা টোটালটাই এরকম কাজ করা, আর গোল্ডেন জারি দিয়ে কাজ করা আছে, মানে আঁচল আর পাড়টা সেম, আর পুরো টোটাল বডিটা আছে হচ্ছে প্যারাট গ্রিন, আর তার মাঝে আমকলকা বুটি আছে, গোল্ডেন জারি দিয়ে আমকলকা বুটির কাজ করা আছে। এই শাড়িটা নেওয়া হয়েছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে, তো আর এর ব্লাউজ পিসও আছে এর সাথে, ব্লাউজ পিসটাও এই ধরনের কালার, তার সাথে এই কালারের বর্ডার আছে। তো শাড়িটা আমার তো খুব সুন্দর লেগেছে, আর আমার ননদকে মানে খুবই ভালো মানাবে বলে আমার মনে হলো, সেই কারণে এটা নিলাম। তো তোমাদের কীরকম লেগেছে শাড়িটা সেটা জানিও। তো এবার আসি নন্দায়ের জন্য কি কিনেছি। তো নন্দায়ের জন্য একটা টি শার্ট নেওয়া হয়েছে, আমি চেয়েছিলাম যে শাড়ির সাথে পুরোপুরি ম্যাচ করে কিনবো, বাট পুরোপুরি ম্যাচ হয়নি কালারটা, মানে কাছাকাছি একটা কালার এটাই পেয়েছি, তো এটা নিয়েছি DNMX-এর টি শার্ট, এটা রিলায়েন্স ট্রেন্ডস থেকে নিয়েছি। তো টি শার্টই নিয়েছি কারণ আমার নন্দাই পাঞ্জাবি পরে না, সেই কারণে পাঞ্জাবি কেনা হয়নি। অমিত বাবাই আর আমার যে ভাই, মানে যে বাবাইয়ের মামা যে খাওয়াবে, ওদের তিনজনের জন্য পাঞ্জাবি নিয়েছি, কিন্তু জামাইবাবুর জন্য পাঞ্জাবি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু জামাইবাবু পরে না বলে সেই কারণে নিইনি, টি শার্ট পরে বলে টি শার্টই নিয়েছি। তো কালারটা ওই ওর সাথে ম্যাচের জন্য এই কালারটাই নিয়েছি, পুরো পারফেক্ট ম্যাচ পেলাম না, জানিও কীরকম হয়েছে। এবার আসছে আদিতের মিমির পালা, মিমিকে বাদ দিয়ে তো হবেই, চলবেই না একদম, কারণ দেখো মিমির জন্য মেরুন কালারের নেওয়া হয়েছে, এটা আমরা মানে ম্যাচ করে নিইনি, কিন্তু ওর পছন্দ যে কটা হয়েছে ওর সাইজ মতো আর ওর যেরকম চাইছিল সেই অনুযায়ী মেরুন কালার হয়ে গেছে। এটা মানে কি বলবো, কোইনসিডেন্টালি বা লাকিলি যাই বলো না কেন সেটা হয়েছে, তবে পুরোপুরি আমাদের সাথে ম্যাচ হয়নি, তবে কাছাকাছি একটা মেরুন এসেছে। এই গাউনটা নেওয়া হয়েছে নেটের লং গাউন, এখানটা দেখো সব পুঁথি দিয়ে কাজ করা আছে, আর সাইডে যেরকম বেল্ট আছে, এই যে স্লিভসটা ছিল না, ও স্লিভস লাগিয়ে এনেছে, অল্টার করিয়ে এনেছে, আর এই যে বিশাল ঘের দেয়া নেটের, আর তার ভেতর এই যে শিফনের তার ওপর চিকনের কাজ করা আছে, ভেতরে আরও একটা এরকম কাপড় দেওয়া আছে। আর ব্যাক সাইডটা তোমাদের দেখিয়ে দিই, ব্যাক সাইড হচ্ছে ব্যাক সাইডটা এইরকম, জিনিসটা খুব সুন্দর, মানে আমাদের সবার প্রত্যেকের খুব পছন্দ, যদিও এটা অল্টার করেই আনতে হয়েছে কারণ ওর সাইজে একটু বড় হচ্ছিল, লেন্থে বড় হচ্ছিল, এগুলো তো অ্যাকচুয়ালি খুব লম্বা যাদের তাদের লেন্থে থাকে, তো সেই কারণে জিনিসটা অল্টার করিয়ে আনতে হয়েছে। এটা নেওয়া হয়েছে তোমার শ্রীরাম মার্কেট থেকে নিয়ে এসেছিলাম, পরে একদিন আমার বোনই গিয়ে আবার অল্টার করিয়ে নিয়ে এসেছে। জিনিসটা কীরকম লাগলো তোমরা জানিও, কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। এবার আসছি আদ্রিতের মামার পালা, মামা বলতে আমার পিসির ছেলে, যে আদ্রিতকে মুখে ভাত খাওয়াবে, আমাদের রিচুয়াল হচ্ছে মামাকে খাওয়াতে হয় মুখে প্রসাদের দিনে, তো আমার যেহেতু নিজের ভাই নেই তাই আমার পিসির ছেলে ওকে মুখে প্রসাদ খাওয়াবে, মামাই তো হয়, তো তার মামার জন্য একটা কেনা হয়েছে পাঞ্জাবি। এই দেখো এটাও পুরোপুরি মেরুন নয়, তবে মেরুন কাছাকাছি কালারটা হয়েছে, রেডের ওপর রেডও ঠিক নয়, এটাও মেরুনই বলতে গেলে, একই কালার, আমাদের সব ম্যাচ করে হয়ে গেছে, যার যার হয়েছে হয়েছে, যারটা হয়নি আর কি করা যাবে, কারণ সব তো মেরুন পাওয়া যায়নি। তো এই যে পাঞ্জাবিটা পুরোটা আর খুলছি না, দেখো কাজ করা, সামনেটা সাইড বাটন দেয়া, আর হাতায়ও কাজ আছে, হাতাটা এইরকম কাজ করা, কলার দেওয়া আছে,
বাবারটা যেরকম সেই ধরনেরই একটু কাজের ডিফারেন্স আছে। আর তার সাথে এই যে পাজামা আছে, পাজামাটা ওই গোল্ডেন কালারের, এটা কিন্তু পুরোপুরি সেট ছিল, এটা আলাদা করে কিনতে হয়নি। আর এই জিনিসটা নেওয়া হয়েছে, দেখো দেখেই বুঝতে পারছো, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে নেওয়া হয়েছে। তো এই জিনিস এটাও কীরকম হয়েছে জানি, প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে কীরকম। তো মুখে প্রসাদের ব্লগটায় তোমরা দেখতে পাবে, এটা পরেই ওর মামা ওকে মুখ ভাতা আছে, কারণ আমাদের রিচুয়াল হচ্ছে নতুন মানে ভাগনার দেয়ার ড্রেস পরে মামা ভাগনাকে খাওয়াবে, তো সেই কারণে এটা দেবো এবং এটা পরেই ও ভাতটা খাওয়াবে, তোমরা তখন দেখতে পাবে। আচ্ছা, তোমরা তো সবার কার কার কী গিফট কিনেছি দেখিয়ে দিলাম, তার মধ্যে মায়ের জন্য কিনিনি, কারণ মা শাড়ি দিতে বারণ করেছে, এই জামাই ষষ্ঠীতে শাড়ি দিয়েছি আর মাকে একটা ফোন দিয়েছি, সেই কারণে মা বললে অনেক শাড়ি আছে, আগের বছর জামাই ষষ্ঠীতে যে শাড়িটা দিয়েছিলাম ওটা পুরো নতুন আছে, ওই শাড়িটাই মা পরবে, তাই মায়ের জন্য কিছু কিনিনি। আর ঠাকুমার জন্যও কিনিনি, কারণ ঠাকুমার প্রচুর শাড়ি, এখনও নতুন কতগুলো শাড়ি রয়েছে, আমার দেয়াও শাড়ি দু তিনটে রয়েছে, তার মধ্যেই একটা ঠাকুমাকে বলেছে পরবে, টুপিতে বারণ করেছে, সেই কারণে ঠাকুমার জন্যও কিনিনি। আর বাবার জন্য এখনও কেনা হয়নি, দেখছি কেনা হলে তোমাদের দেখতে পাবো। তো তোমরা তো দেখলেই আদৃতের অন্নপ্রাশনের জন্য দিদি কী কী কিনেছে তোমাদের সাথেও শেয়ার করে দিল। তো আদৃত আসার আনন্দে দিদি সবার জন্যই কিছু না কিছু কিনেছে আউটফিট, তো আমার তো খুব ভালো লেগেছে, আমি তো ওটা অবশ্যই ওর ইভেন্টের দিনে পরবো, দিদি সবাইকেই বলেছে পড়তে, বা যার যার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি পড়ছি, আমার খুব পছন্দ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি, তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাথে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। গুড নাইট, টাটা।